আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার একশো আট জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন এবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই আক্রান্ত রুগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার চারশো নিরানব্বই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চুয়াল্লিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে মারা গিয়েছে দুইজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার নয়শো একজন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে দুই হাজার নয়শো আটাত্তর জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে পঁয়ত্রিশ হাজার একশো জন আর এদের মধ্য থেকে দুইশো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে এখন আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই লাভিয়ে বাড়ছে সেই তুলনায় সুস্থ রোগীর সংখ্যা অনেক কম এমতো অবস্থায় করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান করা হয়েছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে